হ্যালো ফ্রেন্ডস, বঙ্গালসের আবার নতুন একটা এপিসোডে স্বাগত জানাই। বিরিয়ানি বিরিয়ানি বিরিয়ানি, চারিদিকে শুধু বিরিয়ানি নিয়ে শোরগোল পড়ে গেছে। কে কত কম দামে ভালো কোয়ালিটির বিরিয়ানি দিচ্ছে, তাই তো? আর বঙ্গালস মানে তো আপনারা জানেন, চিপেস্ট রিজনেবল প্রাইস, ভালো কোয়ালিটি খাবারে খোঁজ দেওয়া, তাই তো? সেরকমই একটা ভালো কোয়ালিটির বিরিয়ানি নিয়ে আজকে চলে এসেছি বারাসাতে। সব ডিটেলস আপনাদের জানাবো। আমি হলাম বিরিয়ানির লাভার, আর আমার চ্যানেলে বিরিয়ানির ভিডিও থাকবে নাকি, হতে পারে নাকি? তার জন্য কী করতে হবে? চ্যানেলটা দেখলে হবে না বস, সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে। যদি এরকম সাবস্ক্রাইব লাইক না করেন তাহলে কী করে করবো বলুন তো? কী করে কাজে এত উৎসাহিত পাবো? সেই জন্যই বলছি, বেশি চিন্তা না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ডাইরেক্টলি চলে যাব দোকানে, ওখানে কী করতে হবে আমাদের ভিডিওর সঙ্গে থাকতে হবে। দাঁড়িয়ে আছি বারাসাতে 4 নম্বর প্ল্যাটফর্মের উপর বাপিদার দোকানে। বাপিদাকে অলরেডি আপনারা সবাই চেনে থাকে। বাপিদার দোকানে 35 টাকায় বিরিয়ানি পাওয়া যেত। ক্যান ইউ ইমাজিন, দেশে দাঁড়িয়ে 35 টাকায় বিরিয়ানি, ভাবতে পারছেন? সেই বিরিয়ানিটা এখন দাম হয়েছে 50 টাকা, তাই তো দাদা? 50 টাকা, ডিম বাড়িয়েছি, আরো রাইসের কোয়ান্টিটি বাড়ানো হয়েছে, আরো স্পেশাল করা হয়েছে, যাতে 50 টাকায় মানুষ খেয়ে আবার আসে। যে বলতে না পারে যে 35 টাকাটাকে বাড়িয়ে 50 টাকায় করে লস করিয়ে দিয়েছে, তা না, 50 টাকায় অবশ্যই 50 টাকার থেকে বেশি জিনিস দিচ্ছি। আবার কলা পাতায় দিচ্ছ? কলা পাতায় দিচ্ছি প্লেটে, ওটা 50 টাকায় ওখানে খাচ্ছে। কলা পাতায় স্পেশাল করে ডিম দিয়ে, আলু দিয়ে, চিকেন দিয়ে, চিকেনের সাইজ আগের থেকে, যেটা 35 টাকায় আমরা যেই সাইজের চিকেনটা দিতাম, এখন চিকেনের বর্তমান পরিস্থিতিতে যা দাম চলছে 250 টাকার মধ্যে ঘোরাফেরা করছে, তার মধ্যেও আমরা 70 থেকে 80 গ্রাম এখন চিকেনটা দিচ্ছি, সঙ্গে ডিম দিয়ে। এই যে কোয়ান্টিটি, এটা হচ্ছে 50 টাকার কোয়ান্টিটি, যাতে একজন খেয়ে অবশ্যই। রেসপন্স কেমন পাচ্ছ দাদা? খুব ভালো, খুব ভালো, আর সব জায়গার থেকে রেসপন্স ভালো। আপনারাও সঠিক জিনিসটা জানালে আরো ভালো হবে। আগে বলো তুমি কেমন আছো? ভালো, আমি ভালো আছি, আপনারা সব ভালো আছেন তো? একদম। লোকেশনটা বারাসাত রেলওয়ে স্টেশন 4 নম্বর 5 নম্বর প্ল্যাটফর্মের শিয়ালদার দিকের মাঝামাঝি। টাইমিংটা বলো? টাইমিংটা বিরিয়ানির টাইমিং আমাদের প্রত্যেক দিন 12টার পর থেকে মোটামুটি 8টা 8:30 এরকম, আর রোববার আমাদের বন্ধ থাকে। কত হাড়ি করছো সেটা বলো? এখন আমরা বেড়ে উঠছি না, তবু 8 থেকে 10 হাড়ি এরকম। কি বলছো, পার ডে 8 থেকে 10 হাড়ি? বিরিয়ানি ছাড়াও দেখছি অনেক কিছু রেখেছো, আগে তো এত কিছু ছিল না, তা কি কি রেখেছো একটু বলো। বিরিয়ানি ছাড়া আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন থাকে, চিকেন চাপটা থাকে, ওটা আমাদের শীতকালের প্রোগ্রাম, শীতকালে আমাদের গরম কালটায় লস্যিটা থাকে, আর হচ্ছে শুধু বিরিয়ানি, আর অন্য কোনো আইটেম না। এবার একটা দাও কলা পাতায় বিরিয়ানি। দোকানের ভিড় মারাত্মক লেভেলের, জাস্ট দেখুন ভিউটা, মারাত্মক ভিড়, এখানে মানে দাঁড়ানোর জায়গা নেই। বাপিদার দোকানের 50 টাকার বিরিয়ানি আমাদের সামনে হাজির। আপনাদের বলেছিলাম তো আজকে দারুণ একটা খোঁজ দেব বিরিয়ানি, যে ব্লকটা ধামাকাদার হতে চলেছে। এই হলো 50 টাকার বিরিয়ানি, তাও আবার কলা পাতায়, ভাবতে পারছেন? এই দেখুন কলা পাতায় দেওয়া হয়েছে, এই দেখুন রাইসের কোয়ান্টিটি, আর এখানে আবার একটা ডিমও দেওয়া হয়েছে 50 টাকায়, আর এই হলো চিকেন, এই হলো চিকেনের পিস, আর এই হলো ডিম, আর এই হলো একটা আলু। কোয়ান্টিটি যথেষ্ট পরিমাণে, দাদা বলে দিল কোয়ান্টিটির সাথে কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করে না। সবথেকে ভালো লাগছে কলা পাতায় সার্ভ করা হয়েছে। আপনারা জানেন কলা পাতায় সাধারণত দাদা বৌদিতেই আমরা বিরিয়ানি খেয়ে থাকি, কলা পাতার মধ্যে সার্ভ করা হয়, কিন্তু দাদা এখানে নতুন চালু করেছে কলা পাতায় বিরিয়ানি।
দারুণ লাগছে দেখতে, আর অসাধারণ স্মেল বেরিয়েছে। প্লিজ থামলো, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ভিডিও করা কতটা চাপের আপনারা জানেন, তবু আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন না, এত কষ্ট করে আমরা ভিডিওগুলো করি, করবেন তো, দেখলে হবে নাকি? ভালো ভালো খোঁজ জানতে হলে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেল। জিআরবি দেখলে দেবে এখানে ফাইন টাইন দিয়ে, তখন চলে যাবো অন্য কোথাও খাওয়ার বদলে। আগে খাই, নাহলে আবার পন পন বেজে উঠবে। তো চলুন ফার্স্ট বাইকটা নিই। দারুণ রাইসটা, বেশ ঝরঝরে রাইসের কোয়ালিটি যদি বলি বেশ ভালো, ঝরঝরে রাইস, দারুণ খেতে। কিন্তু বিরিয়ানিটার কথায় আসি, বিরিয়ানিটা খুব একটা রিচ না, দারুণ লাগছে। বিরিয়ানির মধ্যে ফ্লেভারগুলো বেশ বেরিয়ে আসছে মশলার, আর সবথেকে বিরিয়ানিটা খুব লাইট, খুব একটা চিটচিটেও না, তেলতেলে নেই। জাস্ট হাতটা দেখুন, দেখিয়ে দিই, খুবই লাইট বিরিয়ানি। এবার আলুটা একটু দেখাবো, বাহ খুব সফট আলুটা দেখুন। আলুর ভেতরে মশলাগুলো প্রপারলি গেছে, ভীষণ ভালো লাগছে, কারণ আলুটা খেতেও সুন্দর। ডিম দিয়ে বিরিয়ানি আজকাল পাওয়া যায় 50 টাকায়, কোথায় পাবেন না, দেখলে হবে না, অবশ্যই আসতে হবে। আর ডেসক্রিপশন বক্সে আমরা সব প্রোভাইড করে দিই লোকেশন, আর দাদা নিজেও বলে দিয়েছে কীভাবে আসতে হবে বারাসাত 4 নম্বর প্ল্যাটফর্মে। আশা করি কারোর অসুবিধা হবে না। একটু বলবো, এই হলো চিকেন, এই হলো চিকেন, ভীষণই সফট। এই দেখুন ছিললাম, বেরিয়ে আসলো, চিকেনটা খেয়ে দেখি, মুখে দিচ্ছি, মেল্ট হয়ে গেল। এত সুন্দরভাবে কুক করা হয়েছে চিকেনটা, আর এতটাই সফট, ভেতরে ম্যারিনেশনটা খুব সুন্দরভাবে হয়েছে, মশলাগুলো প্রপারলি ভেতরে গেছে, এই জন্য মুখে দিচ্ছি, চেবো তো হচ্ছে না, মুখে দিলাম মেল্ট হয়ে গেল, এতটা সফট। আর চিকেনটা বেশ ফ্রেশও আছে, জুসিও আছে, গরমে দুপুরবেলায় যদি বিরিয়ানি খেতে হয় একটু ধীরে সুস্থে আস্তে আস্তে রসিয়ে রসিয়ে খেতে হয় বিরিয়ানি, তাড়াহুড়ো করে তো হবে না। তো বিরিয়ানিটা আমি আস্তে আস্তে কমপ্লিট করি খাওয়াটা, ততক্ষণে আপনাদের কাজ কি? আরে এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে কি করতে হবে, আমাদের চ্যানেল দ্য বঙ্গলসকে সাবস্ক্রাইব করতে হবে, আর পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে নেক্সট একটা ধামাকাদার ব্লগ নিয়ে। ততদিনে টাটা।